গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আর চ্যানেল আর নিউ ব্লগ। তো একেবারে স্নান ঠান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবারই যাবো বলে। অলরেডি সৌভিক বেরিয়েছে, আমার যে ট্রলিটা ছিল ব্লু কালারের ওই ট্রলিটা ওই বাড়িতে দিয়ে আসছে, কারণ তিনজনে ট্রাভেল করলে আরও আমার ল্যাপটপের ব্যাগ রয়েছে, তো সব কিছু নিয়ে যাওয়াটা খুব টাফ হবে। ওই জন্য সৌভিক গিয়ে ল্যাপটপের ব্যাগটা দিয়ে আসবে, তারপরে ও এলে বেরোবো। আর এদিকে শান্তনুদাও স্নান ঠান করে লক্ষ্মী ছেলে হয়ে গেছে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি, আই হোপ তোমরা আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো ফাইনালি বেরোলাম আর সাথে আমার এই ল্যাপটপ ব্যাগটা, কারণ হচ্ছে আমার ব্লগটা এডিট করা হয়নি, তো আজকে যে ব্লগটা যাবে ওটা ওই বাড়ি থেকে এডিট করব। আর আজকে রোদ নেই, কিন্তু ওই গুমোট ভাবটা এই দু তিন দিনে যেটা ছিল ওটার থেকে একটু কম আজকে, খুব একটা ইয়ে লাগছে না। দেখ আমি বেরিয়েছিলাম তো আমি বুঝেছি, এই এক মিনিট হলো হয়তো কমেছে, তুই গুড়গাঁও ময়লা করে রেখেছিস তো, ওকে আমি বললাম ব্যাগটা রাখ, ব্যাগ বের না করে এক চার পাঁচ দিয়ে চার পাঁচ দিয়ে ছড়ি ছড়ি গুছাতে সুবিধা হবে, দেখতে পাবি পরিষ্কার পিকচারটা পাবি যে কি কি আছে না আছে ব্যাগে। হ্যাঁ মেনু কি মা? মেনু দেখ বলবো না, আমি সাজিয়ে বলবো, সাজিয়ে বলো। এখানে ফার্স্ট স্টার্টিং আছে ঘি ভাত, আর এটা হচ্ছে মিষ্টি আলু ভাজা আর বেগুন ভাজা। এই মিষ্টি আলু আমরা দিল্লিতে যে আমি কত খাবো ঘি তুই যাত্রা। আর আমি বলেছিলাম যে সিনিয়র সিটিজেনরা আগে বসে যেতে, কাকু বাবা, কিন্তু ব্যাপারটা হলো বাবা এখানে এসেই চা খেয়ে নিয়েছে, এখন বলছে বাবা খাবে না, বাবা বলছে একটু পরে খাবে। ছানুনদা তুমি কিন্তু লজ্জা পেও না, আগে বসে গেল। নে তোর ফেভারিট শাক, কালকে বলে গেছিস না, কালকে তো পুঁই শাক বলেছিলি না পালং শাক, কোনো সবজি দিয়ে কিছু একটা, কারণ এই লাউ ডাঁগা কুমড়ো ডাঁগা এগুলো পাই না, চোখে পড়ে না। বলো কেমন খাচ্ছ? খুব ভালো। কি ম্যানেজার ভালো? বলো কেমন হয়েছে? ভালো। আজকে একদম প্রপার রোববার দুপুর হয়েছে, খাসির মাংসের পাতলা ঝোল আর ভাত। পেট ভরেছে, মিথ্যা কথা বলো না, শান্তনুদার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। কোথায় অল্পই তো খেলে, তুমি শুয়ে পড়ো, মানে তো আমি ব্লগটা এডিট করে রেন্ডারে বসালাম, আর ও হ্যাঁ আপলোডে বসলাম, আর এখানে পুরোনো দিনের অ্যালবাম দেখছিলাম। এই যে বাজে হচ্ছে 4:10, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আজকে অনেকদিন পর শাড়ি পরতে ইচ্ছা করলো তাই পরলাম, আর সৌভিকের থেকে নিচে গেছে স্নান করতে, ও স্নান করে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে মানে একেবারে রেডি হয়ে নেবে, তারপর আস্তে আস্তে 4:45 নাগাদ বেরোবো, কারণ যেহেতু হচ্ছে সানডে বিকেলের দিকে একটু ভিড়ও হবে, তো তাড়াতাড়ি বেরোনোটা বেটার, কারণ কালকে সবই বেরিয়েছে, ওরও যেগুলো যেগুলো লাস্ট মিনিট বোঝগাছ ওগুলো একদম মনে করো যেতে করে নিতে পারে। তো ফাইনালি সবই গেলে বেরোবো। একটা ব্যাপার ঘটেছে, শাড়িটা তো পরেছিলাম অনেক শখ করে, কিন্তু আমি শাড়ি পরার পর রিয়েলাইজ করলাম যে পাটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে আর গরম গরম লাগছে, তাই এই জন্য খুলে ফেললাম। আর মা বললো যেহেতু প্রথম মানে বিয়ের পরে মানে বিয়ের পর না অনেকদিন পরে যাচ্ছি, তাই জন্য বললো ধোয়া জামা কাপড় পরে যেতে, তাই জন্য এটা একদমই ফ্রেশ মানে কোনোদিনও পরিনি, তো তাই জন্য এটা চেঞ্জ করে নিলাম। আমাকে একটা জিনিস বললো কমেন্টে, তোমরা বলো কজন আছো যারা মার সাথে দেখা করার আগে মানে অনেকেই তো হয় মার থেকে আগে কোন দিন মার সাথে দেখা করার আগে ধোয়া জামা কাপড় পরে যেতে হবে, অমুক করতে হবে, মার প্রতি যদি ভালোবাসাটা না থাকে, আর ভালোবাসাটা থাকলে আর বাকি কোনো কিছু লাগে না, আর ভালোবাসাটা যদি না থাকে বাকি কোনো কিছুতে কিছু হবে না।
তো ফাইনালি বেরোচ্ছি, আর আজকে প্রবলেমটা হচ্ছে এখান থেকে ওলা উবার কিছুই পাওয়া যাচ্ছে না। শ্রমিকের মানে গাড়িটা একটু সার্ভিসিং এর দরকার আছে, কারণ তারাপীঠ থেকে আসার পর মানে তারাপীঠে যাওয়াটা অনেকটা একটা ডিস্টেন্স চলেছে। তো আমরা জুন মাসে যখন আসবো তখন ওটা সার্ভিসে দেবো, তারপর গাড়ি নিয়ে বেরোবো। তো হ্যাঁ, তো এখন প্রথমে ভেবেছিলাম যে স্কুটি নিয়ে চলে যাবো বিটি রোড, ওখান থেকে অটো করে নেবো। কাকু সাথে যাচ্ছে তাই জন্য এখান থেকে একেবারে উবার বুক করলাম। তো উবার এসে গেছে, মানে একেবারে দক্ষিণেশ্বর নামবো। এইখানে একটা ব্যাপার, ওলাতে দেখাচ্ছিল 400 টাকা, উবারে 100, উবারে 171 টাকা, উবার উবের একই ব্যাপার। যাই হোক, দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আজকে গরমটা এই দুদিনের গরমের থেকে তুলনামূলক কম, মানে এই ছেঁকাটা লাগছে না। তো এখান থেকে এবার ইয়ে নিয়ে ওটা ডালা নিয়ে পুজো দিতে যাবো। তার আগে হ্যাঁ এক্স্যাক্টলি প্যারা টেস্টিং চলছে। দক্ষিণেশ্বরে এসে কেসকে গেছিল, গতবার এই দাদার দোকান বন্ধ ছিল, অন্য দোকানে গেছি, কি বাজে প্যারা দিয়েছিল গো। ফাইনালি পুজো টুজো ডান, আর এখানে এসে সবই খাওয়া শুরু করে দিয়েছে। পোশাক খাচ্ছি, আজকে রোববারের আন্দাজে দক্ষিণেশ্বর প্রায় ফাঁকা, মানে একদমই ফাঁকা বলতে গেলে। গরমের জন্যই হবে, খেলাটা মেইন কারণ না, গরমটাই মেইন। হ্যাঁ, ফাইনালি পুজো টুজো দেওয়া ডান, আর এখান থেকে ক্যালেন্ডারও নিয়ে নিয়েছি, মার জন্য একটা, শৌভিকের জন্য একটা, ডলমের জন্য একটা। তো এবার বাড়ি ফিরবো, শান্তনু এখান থেকে মেট্রো ধরবে আর আমরা অটো ধরে টাটা। তো দক্ষিণেশ্বর থেকে তো একটা টোটোতে উঠেছিলাম, ভেবেছিলাম ডানলাভ থেকে অটো নেবো, মাদ্রাসায় দেখি 56, আর 56 একদম আমার বাড়ির সামনে দিয়ে যায়। আমাকে আলটিমেটলি ওর বাড়ির সামনে যেতেই হবে, তার কারণ বাবাকে স্কুটি করে আবার দিয়ে আসবো ওর বাড়ি থেকে। তো মানে ব্যাপারটা হয়েছে যে দাদাটা টোটোটা ছিলাম, টোটোটা একদম বাসের সামনে গিয়ে দাঁড়ালো, 56টা দাঁড়ালে দাঁড় করা উঠবো ওটাতে, এটা সেরা হলো আজকে। আর হ্যাঁ, এই বাসটা যেহেতু সামনে দিয়ে যায় সুবিধা হলো, মানে বিটি রোডে যদি অটো করে নামতাম ওখান থেকে আবার স্টেশন থেকে আবার চেঞ্জ, তো এইটা হ্যাপাটা প্রচুর হয়ে যেত। তো আজকে কপাল ভালো, এটা পেয়ে গেছি। এই যে উল্টো দিকে কে ট্রফ সি, এফ সি তো না, এর মাথায় মাত্রা হয় না, সুতরাং আজ থেকে কে এফ সি নতুন না, বাংলাটা কে ট্রফ সি। সিরিয়াসলি তোর চোখেও পড়ে। ফাইনালি 7:07 আমরা ঢুকছি, আজকে প্রচুর তাড়াতাড়ি হয়ে গেছে, প্রচুর তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। আর মানে 56 একদম উড়িয়ে টেনেছে আজকে, ফাঁকা রাস্তা ছিল। আমি বুঝতে পারছি না আমি যাওয়ার সময় কেন 56 এ গেলাম না, আমরা আধা ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম ওলার জন্য। আরে মাথা কাজ করেনি তখন, বাড়ি তো এসে গেছি কিন্তু হালকা হালকা খিদে পাচ্ছে, শুধু গরম লাগছে, মনে হচ্ছে আমি গরম একটা জায়গায় বসে আছি, চারপাশ দিয়ে ফ্যানের হাওয়াটা গরম, সবকিছু গরম গরম লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পেট গরম হয়ে যাবে। ফাইনালি গল্প টল্প হয়ে গেছে, আর এইখানে আমার এই হাতে আমার অলরেডি অ্যালার্জি বেরোনো, পাবলিক ফিগার হয়ে গেছো, তোমার সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হয়, এত সময় দিয়ে ফেলেছে, আর আমার অ্যালার্জি বেরিয়েছে। চাকরাগুলো দেখুনই সব পেশেন্ট রোগ চলে আসবে, তিনবার ফোন করেছে ওবামা, দুবার আমি ফোন না ধরে বসে আছি, তাই তো বললাম এই এক্ষুনি পেশেন্ট রোগ কি হয়েছে। দিদি ভাই জাংলা দিতে বলো। ও আচ্ছা, টাটা, চল চল চল। বাজে হচ্ছে 9:15, ফাইনালি বেরোচ্ছে, আমার শরীর একদম ভালো লাগছে না, ও প্রচুর গরম আজকে, আমি বাড়ি গিয়ে যা স্নান করবো, স্নান করে আমি ফ্রেশ হবো, একদম ভালো লাগছে না। কালকে অফিসে আমাদের পট শেয়ারিং আছে, তাই জন্য মা ফ্রাইড রাইস করে দিল এখানে, ঠিক আছে। হ্যাঁ, ছবি খাবে হ্যাঁ, দেখতে সেরা লাগছে, আজকে এত শরীর খারাপ লাগছে, মানে ওরও আমার মানে বাইরে দাঁড়াচ্ছি আর মনে হচ্ছে আমি জল হয়ে যাচ্ছি, আমার
সাথে দেখা হবে কিনা জানি না, হতে পারে হয়তো আমার কোমর থেকে নিচ অব্দি গলে গেল। কি বাজে কথা বলছিস, গলে গেল গরমে। বাজে হচ্ছে 10:10, আমি যা স্নান করে এলাম, আমি আর পাচ্ছি না, মানে আজকে চোখ মুখ সব জ্বালা করছে। স্নান করেছি সেটা তো বলিস, আমি স্নান না করলে তখন বলিস তো। আর আমরা এখানে মোটামুটি দেখ দিল্লিতে মানে গুরগাঁওতে একটা সমস্যায় থাকি, সেটা হচ্ছে ওয়ান আরকেতে থাকি, খুব কষ্ট হয় অমুক তমুক। এখানে এতগুলো ঘর হয়েও কিন্তু আমরা ওয়ান আরকেতেই থাকি, এই যে খাবার দাবার ঠিক আছে, তার কারণ ওই ঘরের এসি খারাপ, ডাইনিং এসি নেই, তিনটা ঘর করে যাচ্ছি না, আর এই গরমে এসি ছাড়া টিকতে পারবো না। এখানে মাংস রয়েছে দু রকমের, মা বললো সৌভিক তো চলে যাবে নিয়ে যা, এটার মধ্যে মাটন, আর এর মধ্যে দু পিস আমার রয়েছে দুপুরে না খাওয়া। এখানেই শেষ করছি আজকে ব্লগটা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল বং পারফিউম। তো দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা, গুড নাইট।